রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আবার একটি নতুন পদ, গাজরের হালুয়া। তা আমি নিয়েছি সেই জন্য 600 গ্রামের মতন গাজর। গাজরের হালুয়া করতে গেলে কিন্তু এইরকম ধরনের লাল লাল ধরনের লম্বা লম্বা ধরনের গাজরগুলোকে কিনতে হয়। আর লাল রঙের গাজর না হলে কিন্তু গাজরের হালুয়া ভালো হয় না। হয়তো এমনি গাজরের হালুয়া করা যেতেই পারে, কিন্তু এই গাজরের যে টেস্ট, সেই টেস্টটা কিন্তু ওই গাজরেতে পাওয়া যাবে না। তা আমি নিয়েছি 1/2 লিটার দুধ। আমি একটা কথা বলবো যে চেষ্টা করব আমরা যে যতটা গাজর নেব ততটাই দুধ নেব, নিতে না পারলে চেষ্টা করব অন্তত সম পরিমাণের কাছাকাছি আসতে। যেমন আমি 600 গ্রাম গাজর নিয়েছি, আমি 1/2 লিটার অর্থাৎ 500 মিলিলিটার আমি দুধ নিয়েছি। নিয়েছি আমি 150 গ্রামের মতন চিনি। চিনিটারও মাপ আমি বলে দিই, যা পরিমাপ গাজর হবে তার 4/4 এক ভাগ মিষ্টি নেওয়ার চেষ্টা করবে। তারপর যদি মিষ্টি লাগে তাহলে মিষ্টি দিলেই হবে, কিন্তু মোটামুটি 4/4 এক ভাগেতেই মিষ্টিটা হয়ে যাবে। ওই জন্য আমি 150 গ্রাম চিনি নিয়েছি। নিয়েছি আমি 10টা আমন্ড, তাকে কুচিয়ে রেখে দিয়েছি। নিয়েছি 50 গ্রামের মতো কাজু বাদাম। নিয়েছি কিছুটা কিশমিশ। নিয়েছি কেশর। আর নিয়েছি আমি 4টে ছোট এলাচকে ছাড়িয়ে তাকে থেতো করে রেখেছি, খোসাটা কিন্তু ফেলে দিয়েছি, খোসাটা নেব না। নিয়েছি 2 টেবিল স্পুন হচ্ছে ঘি। এবারেতে আমি দেখাবো গাজরটাকে কোটাটা। গাজরটাকে প্রথমে আমি খোসা ছাড়িয়ে নেব। দেখুন আমার গাজর কিন্তু ভেতরে পুরো লাল, এরকম লাল যেন এরকম ভাবে আমি সব গাজরগুলোকে আগে ছাড়িয়ে নেব। গাজরগুলো আমার সব ছাড়ানো হয়ে গেছে। এবারে আমি সামনে আর পিছন গুলো আগে একটু কেটে নেব। যেহেতু এগুলো লম্বা লম্বা, ওই জন্য আমি একটুখানি করে খন্ড খন্ড করে নেব। গাজরগুলো আমার খন্ড খন্ড করে কাটা হয়ে গেছে। এবারে আমি গাজরগুলোকে পুড়িয়ে নেব। গাজরটা আমার সম্পূর্ণ পোড়া হয়ে গেছে। একটা কথা বলি যে গাজর পুড়তে পুড়তে যদি এরকম সাদা অংশটা দেখেন, তাহলে এই সাদা অংশটাকে কিন্তু নেবেন না, এটাকে বাদ দিয়ে দিবেন, যেমন আমিও এটা বাদ দিয়ে দিয়েছি। প্রথমে আমি ফ্রাই প্যানেতে ঘিটা দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি ছোট এলাচ। আর দিয়ে দিচ্ছি কেশরটা। এই কেশরটা দিলাম, একটা গাজরের তো রং আছেই সুন্দর, এটা আরো সুন্দর রং আনবে আর সুন্দর একটা গন্ধ হবে। এবারে দিয়ে দেব গাজরটা। যখন গাজরটাকে নাড়বো তখন ওভেনটাকে আমি মিডিয়াম থেকে লো ফ্লেমে রাখবো, হাই ফ্লেমে রাখবো না।
পাঁচ মিনিট এটা আমি গাজরটাকে নাড়াচাড়া করলাম, ঘি দিয়ে বেশ ভালো করে ভাজলাম। এবারে আমি এটা চাপা দিয়ে দেব, দিয়ে 10 মিনিট পর আমি খুলব। আবার ঢাকনাটা আমি খুলছি, 10 মিনিট আমার হয়ে গেছে। মাঝে আমি নেড়ে দিয়েছি, মাঝে মাঝে নেড়ে দেবেন, নালে তলাটা কামড়ে যাবে। এবারেতে আমি দুধটাকে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু ফুল ক্রিম দুধটা নিয়েছি। দুধটা এবারেতে গাজরের মধ্যে শুকাবো। দুধটা আমার প্রায় শুকিয়ে এসছে গাজরের সাথে। 15 মিনিট পর আমি এলাম আর কি, নাচ্ছিলাম। এবারেতে আমি দিয়ে দিচ্ছি চিনিটা। দুধ দিয়ে কিন্তু সরে যাবেন না, মানে আমি যেটা বলতে চেয়েছি যে দুধ দিয়ে মাঝে মাঝেই কিন্তু গাজরটাকে নেড়ে দেবেন। তা আমার তো 15 মিনিট ধরে দেখানো সম্ভব নয়, ওই জন্য আমি বলে দিলাম যে দুধ দিয়ে আমার 15 মিনিট সময় লেগেছে শুকাতে। এবারে আমি চিনিটা দিয়ে দিয়েছি, দেব কাজু, কিছুটা কাজু ঢেকে দিচ্ছে, গার্নিশ করব। দিচ্ছি আমন আর দিচ্ছি কিশমিশ। চিনিটা দিয়েও আমি কিন্তু নাড়তে থাকবো, তা নাহলে মিষ্টি পড়ে গেছে, তা নাহলে ধরে যাবে ভেতরটা। চিনিটা আমার গাজরের সাথে একদম মিশে গেছে। এটা যতক্ষণ না মানে ঝোলটা শুকাচ্ছে ততক্ষণ আমি নেড়ে যাবো। হয়ে গেল আমার গাজরের হালুয়া। এই হালুয়াটা করতে আমার সময় লাগলো প্রায় 1 ঘন্টা। আমি গ্যাসটাকে নিভালাম। আশা করব আপনাদের আমার এই গাজরের হালুয়ার ভিডিওটি ভালো লাগবে। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমার ভিডিও মানে গাজরের ভিডিওটি লাইক করুন আর বন্ধুদেরকে শেয়ার করুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে রাখছি।